হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য আমার আজকের টপিক জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর আপনার করণীয় কি কি মানে কী কী কাজ আপনাকে করতে হবে অনেকে আমরা আছি যে এই বিষয়গুলো বুঝি না যে জব অ্যাপ্লিকেশান তো জমা দেওয়া হয়ে গেল এখন আপনাকে কি কি করতে হবে এই জিনিসটা আমার আপনাকে আজকে আমি ইন ডিটেলে আলোচনা করার চেষ্টা করবো শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একেবারে কোরিয়াতে পা দেওয়ার মানে কাজে জয়েন করার আগা পর্যন্ত মানে আপনাকে কি কি করতে হবে ঠিক আছে একটু ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করছি এই ইনফরমেশানগুলো আপনার অনেক কাজে দেবে প্রথম কথা হলো জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর আপনাদের সকলেরই একটা ইপিএস টপিক আইডি যেটাকে আমরা সংক্ষেপে বলি ইপিএস আইডি এ আইডিটা করে নিতে হবে ভাই এটা তো একটু দেরি করে ভিডিওটা তৈরি করা হয়ে গেছে আপনাদের সবার এই আইডিটা তৈরি করা আছে অলরেডি যদি কারো এই আইডিটা এখনও তৈরি করা না হয়ে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দেওয়া থাকবে ওই লিঙ্কটা দেখে দেখে আপনি নিজে নিজেই বাড়িতেই একটা ইপিএস আইডি তৈরি করে নিতে পারবেন ওকে আর এটা নিয়ে বিব্রত হওয়ার কোনো কারণ নাই খুব ইজি ভাই হ্যাঁ যাই যে স্টেপগুলো দেখা যায় সেগুলো করলেই হয়ে যাবে তাহলে কি বললাম যে সকলকে জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর ইপিএস আইডি করতে হবে এটা আমরা কি করি না জেনে জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার আগেই অনেকে স্কিল টেস্টের রেজাল্টের পর করে নিই কিংবা সেলের রেজাল্টের পর করে নিই দিয়ে কী করি আমরা আমাদের আইডি ইউজার এম পাসওয়ার্ড সব ভুলে যাই দিয়ে বিপদে পড়ে যাই সুতরাং বুদ্ধিমানের কাজ হলো জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর এই ইপিএস আইডিটা তৈরি করা তাহলে আর কোনো ঝামেলা হবে না যা হোক যা হোক ভাই আমাদের সকলে ইউপিএস আইডি আছে এখন কথা হলো এই যে আপনি যখন ইপিএস আইডির মধ্যে ঢুকবেন লক্ষ্য করুন প্রথম অবস্থায় আপনার এখানে নো ডেটা দেখাবে ওকে এটা দেখে বিব্রত হওয়ার কোনো কারণ নাই যে আল্লাহ আমি তো পাশ করেছি আমি এত পেয়েছি এত পেয়েছি কোনো ডেটা দেখায় না কেন এটা নিয়ে কোনো বিব্রত হওয়ার কোনো কারণ নেই কারণ এর কারণ হলো নো ডেটা দেখার কারণ হলো আপনি তো বয়সেলে জব অ্যাপ্লিকেশান জমা দিয়ে এসেছেন এখন বয়সেল যতক্ষণ পর্যন্ত আপনার আইডিতে আপনার ডেটাগুলো ইনপুট না করবে ততক্ষণ পর্যন্ত আপনার আইডিতে কোনো কিছু দেখতে পাবেন না এটা হলো ফাইনাল কথা ওকে তাহলে আপনি বুঝবেন যে যদি নো ডেটা দেখায় তাহলে বুঝবেন বয়সে আপনার আইডিতে এখনও কোনো ইনফরমেশান অ্যাড করে নি ওকে এবার নিচে দেখুন এখানে প্রায় এগারোটা স্টেপ আছে এগারোটা স্টেপ কমপ্লিট হলেই একমাত্র আপনি কোরিয়াতে যেতে পারবেন তাহলে ভাই বুঝতেই পারছেন কোরিয়ান জগৎটা একটা বিশাল বড় একটা লম্বা পথ অতিক্রম আপনাকে করতে হয় এখানে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে বিব্রতকর হবেন না এবং ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ আমরা সকলেই করিয়াতে যাব ঠিক আছে প্রথমটা দেখেন যখন ইনপুট করবে তখন একেবারে ফার্স্টে যে উত্তীর্ণ লেখা আছে এটা কিন্তু লেখা চলে আসবে তখনই আপনি বুঝবেন যে আপনার আইডিতে কাজ করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই না এরপরে কি প্রেরণ এইটা ভাই খুবই ভাইটাল একটা মানে স্টেপ এই স্টেপটার ওপর ডিপেন্ড করছে যে আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কি না দেখুন অনেকেরই কিন্তু এখানে প্রেরণ হয় মানে বয়সেল কি করে কোরিয়ার কাছে এটা পাঠিয়ে দেয় মানে আপনার যতগুলো আপনি যে জব অ্যাপ্লিকেশান জমা দিয়ে এসেছিলেন সব ডেটাগুলো কিন্তু ওরা পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর এখানে দুটা জিনিস কিন্তু আপনার সাথে ঘটে যেতে পারে অনেক সময় আপনার কি হতে পারে যে আর যে কাগজগুলো পাঠালছে সে কাগজগুলো ফেরত আসতে পারে অনেক সময় দেখা যায় নিষিদ্ধ লেখাটাও লেখা থাকতে পারে লক্ষ্য করুন এই যে এখানে লক্ষ্য করুন কী লেখা আছে দেখুন ফেরত মানে প্রেরণ করেছিল যে কোনো কারণে ফেরত পাঠিয়ে দিয়েছে কোনো একটা ইনফরমেশানে ভুল আছে তার জন্য কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছে বা কোনো কারণে আপনার এখানে নিষিদ্ধ লেখাটা আসতে পারে এটা দিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই এর ওপর একটা ভিডিও বানানো আছে এখানে কিন্তু এতগুলো কথা বলা যাবে না ভাই এর ওপর একটা ভিডিও অলরেডি আমার বানানো আছে যে আপনার কাগজপত্র ফেরত কিংবা নিষিদ্ধ যদি হয় তাহলে আপনার করণীয়টা কি কী ওই ভিডিওটা কিন্তু আমাদের সকলেরই দেখা উচিত কারণ ওইখানে বইশালের চারটা গুরুত্বপূর্ণ নাম্বার আছে ওই নাম্বারটা আমরা যেন প্রত্যেকে আমাদের মোবাইলে সেভ করে রাখি দেখেন ভাই জীবনে কত যে নাম্বার আমরা সেভ করি কিন্তু এই যে বয়সেলে নাম্বারটা আমরা সেভ করি না যদি আপনার কাগজপত্রে কোনো প্রবলেম হয় বয়সে নিজেরাই চেষ্টা করবে আপনার কাগজপত্রগুলো সমাধান করা যদি আনফর্চুনেটলি তারা আপনার কাগজপত্রগুলো ঠিক করতে না পারে তখন কি করবে তারা আপনাকে নক করবে হয় আপনাকে কল দিবে কিংবা আপনার মেলে যে মেয়ে আপনার জব অ্যাপ্লিকেশানে দিয়েছিলেন ওই মেলে আপনাকে মেল করবে তাহলে মেল কিভাবে দেখাশোনা করতে হয় সেটাও আপনাকে জানতে হচ্ছে আর যদি বয়সেল থেকে আপনাকে কল দেয় আপনি হঠাৎ কোনো জায়গায় কাজে আছেন ধরতে পারলেন না আননোন নাম্বার তখন তো আপনি বুঝতে পারবেন না তাই না সুতরাং তাদের অফিসিয়াল নাম্বারগুলো আপনার মোবাইলে সেভ করে রাখবেন কখনো যদি কল দেয় মিস্টেক হলে সহজেই বুঝতে পারেন যে বই সেল থেকে আপনাকে কল দিয়েছিল দ্যাটস ইট তাহলে ওই ভিডিওটা আপনি দেখে আসবেন যে আপনার কাগজপত্র ফেরত বা নিষিদ্ধ দেখালে আপনি কি কি করবেন দেখেন ভাই এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল পয়েন্ট আপনি যখন বিপদে পড়ে যাবেন না আপনি বিভিন্ন জনকে যখন জিজ্ঞেস করবে বিভিন্ন গ্রুপ বিভিন্ন পেজে এক একজন এক একটা কথা বলবে অনেকে কি করবে আপনাকে নিয়ে মানে মজা মজা নিবে কিন্তু আপনি সঠিক তথ্যটা পাবেন না এটাই বাস্তবতা ভাই বাংলাদেশের মানুষের এটাই বাস্তবতা আপনাকে সঠিক ইনফর ফর্মেশান না দিয়ে আপনাকে নিয়ে মজা করবে যাই হোক ভাই আপনি কি করবেন ওই ভিডিওটা দেখে আসবেন এবার এই প্রেরণের জায়গাতে অনেক সময় আপনি আইডি চেক করলে না তখন কি করবেন যে দেখবেন যে আপনার এখানে নিচেরটা লক্ষ্য করুন এই সব কিছু হয়ে গেলে নিচেরটা লক্ষ্য করুন এই অনুমোদন চলে আসবে যখন দেখবেন যে এই অনুমোদন লেখাটা চলে এসেছে তখন বুঝবেন আপনার সকল কাগজপত্রগুলো কমপ্লিট মানে আপনার কাগজপত্র আর কোনো প্রবলেম নাই এই যে আপনি যে চারটা স্টেপ দেখালাম উত্তীর্ণ প্রেরণ বা যে অনেক সময় ফেরত নিঃশুদ্ধ আসতে পারে এই অনুমোদন এই যে ঘরটুকু এই পর্যন্ত আসা পর্যন্ত মানে অনুমোদন মানেই কিন্তু আপনার রোস্টার হয়ে যাওয়া ওকে অনুমোদন হয়ে যাওয়া মানে আপনার রোস্টার হয়ে যাওয়া ডান দিকে লক্ষ্য করুন এভাবে একটা টাইম বাউন্ডে দেওয়া থাকবে মানে এক বছরের একটা টাইম বাউন্ডে দেওয়া থাকবে এই এক বছর পার হয়ে গেলে আপনি কিন্তু আপনার রোস্টারটা বাতিল হয়ে যায় আবার এক বছরের জন্য অটো রেনু হয়ে যায় মানে একজন ক্যান্ডিডেট দুই বছরের জন্য রোস্টার হয় ঠিক আছে আর ইস্যুভাবে কয়টা আটটা এখন মূল কথাটা আসি ভাই যে এই যে আমি অনুমোদন যে পর্যন্ত যে কথাটা বললাম এ পর্যন্ত আসা পর্যন্ত যতদিন না হচ্ছে ততদিন আপনি প্রত্যেক দিন মিনিমাম একবার আপনার আইডি চেক করবেন যে আপনার কাগজপত্রগুলোর অবস্থান কি ঠিক আছে একবার যদি মানে চেক করে না হয় আপনি যদি মনে করেন দুইবার চেক করবে তাহলে সকালে একবার চেক করবেন সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে একবার চেক করবেন এ না বেশি চেক করার দরকার নেই ভাই হ্যাঁ এ পর্যন্ত আসতে গেলে বেশি চেক করার কোনো দরকার নাই আপনি দিনে দুবার চেক করলেই হবে কয়েবার বললাম দুইবার জব অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পর যখন আপনি ইপিএস টপিক আইডি তৈরি করবেন সেদিন থেকেই প্রত্যেক দিন মিনিমাম দুইবার আপনার আইডিটা চেক করবেন ভাই হ্যাঁ অ্যাক্টিভ থাকবেন সমস্যা কি তাই বলে হাজারবার চেক করা দরকার নাই ঠিক আছে দুইবার চেক করলেই আপ তাহলে অনুমোদন পর্যন্ত কয়বার বললাম দুইবার মনে রাখবেন অনেকবার একই কথা রিপিট করছি আপনার বোঝার সুবিধার্থে বিরক্ত হয়ে না ভাই হ্যাঁ তাহলে অনুমোদন পর্যন্ত শেষ কি বললাম আমি আবারও রিপিট করছি যখন অনুমোদন কথাটা দেখবেন তখন বুঝে নেবেন আপনার রোস্টার হয়ে গেছে এবং আপনি কমপ্লিটলি সেফ আপনার সকল কাগজপত্র একেবারে ক্লিয়ার আছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে বিষয়টা হলো ইস্যু এটা খুবই একটা ইম্পর্টেন্ট জীবনের জন্য খুবই একটা ভাইটাল একটা মানে জায়গা যে ইস্যুর ব্যাপারটা দেখেন ভাই এই যে অনুমোদন যখন হয়ে যাবে এরপরে প্রত্যেক দিন আইডি চেক করে কোনো লাভ নাই মানে এরপরে তো কেন চেক করবেন কারণ এরপরে তার কোনো কাজ নাই তাহলে বছরে যে চারটা কিংবা বিশেষ কোনো যদি ই হয় মোট পাঁচটা হয়ে যায় তবে চারটা ধরে রাখেন এই চারটা ইস্যু হয় মানে একটা নির্দিষ্ট ডেটে ইস্যু হয় এখন আপনার কথা হতে পারে যে আমি কিভাবে জানবো যে কোন ডেটে ইস্যু হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন এটা কিন্তু আমি যখন এই জগতে এসেছিলাম তখন আমারও একটা কোশ্চিন ছিল যে ইস্যু কোন কোন ডেটে হবে কোন মাসে হবে এটা কিভাবে জানব বা এটা নিয়ে প্রেশানি হওয়ার কোনো দরকার নাই এটা তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় এখন আপনি তো ওয়েবসাইট অত ঘাঁটাঘাঁটি করতে জানেন না এটা হলো মূল কথা তাহলে কি করবেন আপনি বই সেলের এই যে এই পেজটা আছে না এই পেজটা আপনি কি করতে পারেন ফলো করতে পারেন তবে অধিকাংশই ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বোয়ালের এই পেজে এই ইস্যু ডেটগুলা সেরকমটাভাবে কিন্তু ঘোষণা করে না তাহলে মূল কথাটা হলো আপনি কি কাকে ফলো করবেন এই যে লক্ষ্য করুন এই যে আসাদুজ্জামান সারের যে পেজটা আছে এই পেজটা আপনি ফলো করবেন কিংবা আমাদের মতো যে ইউটিউব আপনি যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমার যে কমিউনিটি ট্যাব আছে এই কমিউনিটি ট্যাবে আপনি এটা পেয়ে যাবেন অথবা আমাদের যে আপনি যদি পেজে দেখেন এ টু টক থ্রি এ পেজে দেখেন এ পেজেও কিন্তু আপনাকে বলে দিব যে কোন কোন ডেটে এই ইস্যুগুলো হচ্ছে কিংবা আপনি যদি কোরিয়ার বিভিন্ন পেজগুলো দেখেন তা সেখানে কিন্তু বলা হবে যে আগামী এত তারিখে ইস্যু হবে যেমন আগামী উনত্রিশ সরি আগামী উনত্রিশ ফেব্রুয়ারি থেকে ইস্যু কিন্তু শুরু হবে ঠিক আছে আপনাদের এই রোস্টার যদি হয়ে যায় তাহলে ওই ইস্যুতে আপনারা চান্স পেয়েও যেতে পারেন কারো কারো মানে ইস্যু হয়ে যেতে পারে তাই না এইভাবে আপনি কিন্তু জানতে পারবেন আদার্স কোনোভাবে জানার উপায় নাই হয় ওদের ওয়েবসাইটে জানবেন নাহলে আদর আসাদুজ্জামানের পেজে জানবেন সারের পেজে অথবা অন্যান্য পেজে কিংবা আমাদের পেজে বা ইউটিউবের কমিউনিটির ট্যাবে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ইনফরমেশান আপনি জানতে পারবেন তাহলে ইস্যু ব্যাপারটা গেল তাহলে যখনই এই ইস্যু হয় ইস্যু কখনো চার দিন কখনো পাঁচ দিন কখনো সাত দিন হয় এগুলা যখন হয়ে যাবে তখন কিন্তু আবার আপনি দেড় দুই বা তিন মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে ওই দুই দুই তিন মাসে কিন্তু আপনার আইডি তার প্রবেশ করা দরকার নাই তবে যখন ইস্যু শুরু হবে তখন আবারও বলছি দিনের আবারও দুইবার করে আপনি কি করবেন আপনার আইডি চেক করবেন ইস্যু যখনই হয়ে যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে ইস্যু হয়ে গেলে যদি আপনি সকালেই দেখেন প্রয়োজনে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালেই চলে যাবেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করে নিতে হবে ঠিক আছে এটা যেদিন সেদিন যেদিন করবে সেদিনও করতে পারেন তার পরের করতে পারেন তবে যত দ্রুত তার সময়ে আপনি এই কাজটা করবেন ততই আপনার জন্য বেটার ঠিক আছে এই কাজটা করে নেবেন কী করবেন পুলিশ ক্লিয়ারেন্স কাজটা করবেন যক্ষা টেস্ট করে নিতে হবে তার সাথে সাথে ফিঙ্গার প্রিন্টও করে নিতে হবে এর ফাঁকে ইস্যু হয়ে গেলে কিন্তু তার আগে না ঠিক আছে যে আপনার ইস্যু হয়ে গেছে মানে এই যে লক্ষ্য করুন ঠিক এইরকমভাবে আপনাকে দেখাবে ওকে যখন ইস্যু হয়ে যাবে আর ইস্যু হয়ে যাওয়া মানে বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে ভাই হ্যাঁ এই তখন আর প্রবলেম নাই ইস্যুটাই হলো মূল ফ্যাক্ট এবার ইস্যু যখন হয়ে যাবে ভাই তখন আপনাকে একটা কাজের জন্য প্রিপারেশন নিতে হবে সেটা বয়ে সেলে কিন্তু একটা ই হয় মানে ট্রেনিং হয় এই ট্রেনিংয়ের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে ওকে এই ট্রেনিংয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে পাশ করা লাগে ভাই এখানে যদি ফেল করেন তাহলে আপনার ফ্লাইট হবে না আপনাকে ফ্লাইট করাবে না ওকে এই ফ্লাইট করাবে না তাহলে কী করবেন যদি ফেল করেন আবারও এখন আপনি হয়তো ভয় পাচ্ছেন যে এই আল্লাহ আমি যদি আবারও ফেল করে দিই তাহলে করে যেতে পারবো না না ভাই এটা কোনো ব্যাপার না আপনি যদি ওখানে মনোযোগ সহকারে পড়েন তাহলে এটা পাস করা খুবই সহজ ব্যাপার সবাই পেরেছে আপনিও পারবেন একদম ইজি যদি না পারেন তাহলে আনফর্চুনেটলি যদি কোনোভাবে না পারেন তাহলে আবারও আপনি চার হাজার বা এরকম আশেপাশে কিছু টাকা দিয়ে আবারও ট্রেনিং করে আবার তার পরবর্তী ফ্ল্যাটে আপনি চলে যেতে পারবেন এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই তবে এই যে ট্রেনিং করতে যাওয়া এই যে পুলিশ ক্লিয়ারেন্স এই যে যক্ষা টেস্ট এই ফিঙ্গারপ্রিন্ট এর মধ্যে আপনাকে করতে হবে এবার অনেকে ভাগ্য ভালো হলে ট্রেনিং করতে করতে অনেকে সিসিভিআই হয়ে যায় কিংবা তারপরে হয় এই পদগুলা কিন্তু খুব সহজ পায় আপনি যখন ট্রেনিংয়ে যাবেন তখন সব জিনিসগুলো আপনি ওই ট্রেনিংয়ের মধ্যে জানতে পেরে নেবেন এবার এই বাকি কাজগুলো আপনাকে আমাকে আর শিখাতে হবে না আপনি খুব সহজেই সব কিছু জানতে পারবেন আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যেটা আমরা ভুল করে দিই অনেক সময় মিস্টেক করে দিই ইস্যু হয়ে গেলে বই সেলের পেজটা কিন্তু ফলো করবেন এবং যে ডেটে আপনার ইস্যু হচ্ছে ওই ডেট দিয়ে বই সেলের পেজে বলে দেবে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে যারা যাদের ইস্যু হয়েছে তাদের এই তারিখে কি হবে ট্রেনিং হবে আপনারা অমুক জায়গায় আসবেন এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে ইস্যু হয়ে গেলেই বইশালের পেজ ভালোভাবে লক্ষ্য করতে হবে যে কখন ট্রেনিংয়ের ডেট তারা দেয় আপনাকে ট্রেনিংয়ের জন্য কিন্তু তারা কলও দিবে না কোনো কিছু করবে না আপনার নিজের গর যেই তাদের পেজ ফলো করে আপনাকে ওই ডেট অনুযায়ী সেক্ষেত্রে তাকে পরামর্শ মানে সেক্ষেত্রে আপনাকে প্রিপারেশন নিতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিন্তু খুবই সিনসিয়ার একটা ব্যাপার আপনি যখন আবার ওইখানে চলে যাবেন মানে আপনার সব কিছু কাজ কমপ্লিট এই যে ট্রেনিং করছেন এই করছেন সেই করছেন তারপরে আবার যখন সিসিবিআই প্রাপ্ত হবে আবারও আপনাকে বয়সালের পেজে বলে দিবে যাদের এই ডেট থেকে সিসিবিআই প্রাপ্ত হয়েছে তারা ফ্লাইটের জন্য এ সে উমুক দুমুক করেন সুতরাং বয়শালের পেজটা তখন থেকে কিন্তু আপনার খুবই জরুরি হয়ে দাঁড়াবে ওকে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনি সব সময় চেষ্টা করবেন আপনার এই ইউপিএস আইডি প্রবেশ করার আমি যেগুলা বললাম সেগুলো মাথায় রাখা তাহলে আপনি এই ঝামেলা থেকে মুক্ত পেয়ে যাবেন ওকে তাহলে স্টেপগুলো আমি সংক্ষেপে বলছি ভাই যেন আপনার কোনোভাবে মিস্টেক না হয় নো ডেটা দেখলে ভয় পাবেন না এর মানে বয়সের আপনার কাগজপত্র এখনও আপনার আইডিতে ইনপুট করতে শুরু করেনি প্রেরণ হয়ে গেলে বুঝবেন যে এখানে যে কোনো কিছু ঘটতে পারে অনেক সময় ফেরত আসতে পারে নিষিদ্ধ আসতে পারে সেক্ষেত্রে কী করবেন এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমি আপনি যদি আমার পেজে দেখেন পেজে ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন যে কী কী করা লাগবে অনুমোদন হয়ে গেলে বুঝবেন আপনার সকল কাজ কমপ্লিট মানে এভরি মানে সকল কাগজপত্র আপনার কমপ্লিট আছে এই নিয়ে আপনাকে আর ব্যস্ত হতে হবে না এবার ইস্যুর ডেট কখন পড়বে এই জন্য আপনি জামান স্যারের পেজ কিংবা আমাদের এই পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করলে আপনি এই ইনফরমেশানগুলো জানতে পারবেন কোন কোন ডেটে ইস্যু হচ্ছে তখন প্রত্যেক দিন একবার দুবার করে দেখবেন আপনার যদি ইস্যু হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ পুলিশ ক্লিয়ারেন্স এবং যক্ষা টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট করে নেবেন এবার আপনি কী করবেন আপনার এই ট্রেনিংয়ের জন্য কখন ডাক দিচ্ছে বয়সেল এই জন্য তাদের পেজ ফলো করবেন তারা তাদের পেজে বলে দিবে এই এই ডেট থেকে এই ডেট পর্যন্ত যাদের ইস্যু হয়েছে তারা ট্রেনিংয়ের জন্য উমুক জায়গায় এই ডেটে চলে আসবেন তারা চলে গেলেন এবার আপনি কি করলেন ট্রেনিং পেনিং সব কিছু কমপ্লিট করে আপনি যখন আবার আসবেন সিসিবিআই প্রাপ্ত হবেন তখন আবারও তারা বলবে এই ডেট থেকে যারা সিসিবিআই প্রাপ্ত হয়েছেন তারা সকল কাগজপত্র নিয়ে এই রুমে এসে আপনার কাগজপত্র জমা দেন আপনাকে মানে ফ্লাইটের জন্য রেডি হতে হবে এই হলো আপনার প্রসেস তারপরও যদি আপনার কোনো কোশ্চিন থাকে ভাই আপনি ভিডিও ডিসক্রিপশানে কোশ্চিন করবেন আশা করছি আপনার কোশ্চিনের সঠিক উত্তর আপনি পাবেন ঠিক আছে তারপরেও যদি আপনার কোনো প্রবলেম হয় আপনার বাড়ির আশেপাশে যারা করিয়া গেছে তাদের সাথে লিঙ্কেড হবেন এবং তাদের সাথে কথা বলবেন যে আমি এখন এই পজিশানে আছি আমার এখন কী করণীয় দরকার কি কি করলে আমার কোনো অসুবিধা হবে না তাহলে ভাই আপনার কোনো অসুবিধা হবে না আশা করছি কোনো অসুবিধা হবে না তারপরেও যদি আপনি নিশ্চিত না হন আপনি যে সারের কাছে লেখাপড়া করেন সেই সারের কাছাকাছি থাকবেন যখন যেটা ঘটবে আপনার সাথে তখন তার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করবেন যে আমার এখন কি করণীয় তাহলে আপনি সকল বিপদ থেকে মুক্ত পাবেন আপনাকে চিন্তা করতে হবে না কখন কোন কাজটা কিভাবে করতে হবে আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ